যুক্ত রিয়াজ আপনাকে ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনিও ভালো আছেন আশা করি বলেন ছোট্ট একটা প্রশ্ন একটা ইয়ে যাবো না ভাই যে আমিও যে ভাইয়ের সমস্যা তাই বলে সম্বোধন করে যাই হোক হচ্ছে ভিডিও দেখছিলাম তারপর উনি পিরামিড এর কথা বলছিলেন তারপরে আমি আবার একটু ইউটিউবে ঘাটাঘাটি করছিলাম তার আপনি বললেন যে ওটা জানেন বা পিরামিড কিভাবে তৈরি হয়েছে বা এরকম কিছু একটু ওটা মানে জানার ইচ্ছা ছিল আপনি কোনটা ইউটিউবে কষ্ট ইউটিউবে ঢোকেন কষ্ট করে একটু ইউটিউবে ঢোকেন অথবা চ্যাট জিপিটি আছে চ্যাট জিপিটি এক মানে ইয়ার করেছেন চ্যাট জিপিটি কি সেটা জানেন হ্যাঁ ChatGPT তে AI বা এরকম কিছু হ্যাঁ টু হ্যাঁ বা ChatGPT এগুলাতে গিয়ে একটু লেখেন সার্চ করেন দেখেন একটু ঘাটাঘাটি করেন ঠিক আছে আমি জানি আপনি কোন তথ্যটা পছন্দ করেন বা কি পড়ে কোন তথ্য আমি তথ্য আমি পছন্দ করি না পছন্দ আর পছন্দ না বিষয়টা হচ্ছে একটা ভেরিফাইড চ্যানেল থেকে ভেরিফাইড একটা মানে অথেন্টিক একটা সোর্স থেকে আপনি নিজে খুঁজে বের করেন এবং এটা থেকে আপনি এই জিনিসটাও আপনি শিখে যাবেন যে একটা অথেন্টিক সোর্স থেকে কিভাবে ইনফরমেশন যাচাই করা করতে হয় আপনার জন্য একটা শিক্ষা মনে করেন ফেসবুকে আপনি দেখছেন একটা একটা নিউজ নিউজ ছাপানো যে কিছু এই নিউজটা অথেন্টিক কিনা এই নিউজটার সোর্সটা কি এই নিউজটার যে নিউজটা আছে সেটা আসলে আদৌ সত্য কিনা এই জিনিসটা যাচাই করে দেখা এটা হচ্ছে একটা শেখার বিষয় এবং এই জিনিসটা যখন আপনি শিখবেন তখন আপনি বুঝতে পারবেন যে কিভাবে তথ্যকে ভেরিফাই করতে হয় এই কারণে আপনাকেই আমি বলছি যে আপনি নিজে সার্চ করে দেখেন অনেক তথ্যই পাবেন পক্ষে পাবেন বিপক্ষে পাবেন একটু ভালো করে ঘাটাঘাটি করেন তখন আপনি বুঝতে পারবেন যে কোন তথ্যগুলা অথেন্টিক কোন তথ্যগুলা ফালতু উল্টা পাল্টা 24.com এর তথ্য সাবরিনা আপা আপনি বোধহয় কিছু বলতে যাচ্ছিলেন বলেন হ্যাঁ আসিফ ভাই আমি বলতে চাচ্ছিলাম যে এই যে পিরামিড নিয়ে যে কিছুক্ষণ ধরে কথা হচ্ছে যে আর আপনি যেটা বলছেন যে অনেক তথ্য এবং অনেক এভিডেন্স বেসড ইনফরমেশন ইউটিউবে এখন থাউজেন্ডস অফ ইনফরমেশন না এটা তো ইউটিউবে একটু ঘাটলেই দেখা যায় আর অলসো ইজিপশিয়ানদের অনেক অনেক এভিডেন্স বেসড আছে বুকস আছে তারপরে স্টোনের উপরে ওদের ড্রয়িং আছে যে কিভাবে ওরা বিভিন্ন পাথরগুলো বিভিন্ন জায়গাতে সংগ্রহ করে সেগুলো আহ তৈরি করেছে এখানে তো অলৌকিক কিছু নাই আরেকটা জিনিস হচ্ছে যেমন বর্জ খালিফা ফর এক্সাম্পল এখন যদি বিশ বছর পরে তিরিশ পঞ্চাশ বছর পরে জেনারেশন যদি বলে যে বোর্ড খালিফা ছিল একটা অলৌকিক একটা জিনিস এটা কিভাবে তৈরি হলো যদিও এখানে এভিডেন্স এভিডেন্স আছে 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 ড্রয়িংস ইঞ্জিনিয়ারিং সবকিছু আছে সবকিছু আপনি দিলেন তারপরে যদি বলে বোর্ড খালিফা যেহেতু আহ এ দুবাইতে মুসলিম একটা কান্ট্রিতে নিশ্চয়ই এটা আল্লাহ করেছে অথবা এটা নিশ্চয়ই অলৌকিক একটা জিনিস এটা কি একসেপ্টেবল হবে হবে না যেহেতু এভিডেন্স আছে সবকিছু আমাদের আমরা ভেরিফাই এখন করতে পারি তারপরে যদি কেউ বলে যে এটা অলৌকিক একটা জিনিস কিভাবে তৈরি হলো এটা একটা সিলি একটা কোশ্চেন রাইট হ্যাঁ আপনি ইয়া ভাই আপনি কয়েকটা চ্যানেল একটু ঘুরে দেখেন বা এক নাম্বার ব্যাপার হচ্ছে ইউটিউবে ফেসবুক না আমি একটা ইউটিউবের একটা ইয়া দেখছিলাম ধ্রুব ভেরাটি না কি এরকম কিছু একটা নামে বুঝছেন

সায়েন্টিফিক ফ্যাক্টস অ্যাবাউট পিরামিড ঠিক আছে এইটা লিখে সার্চ করবেন না একটা দিচ্ছি কিন্তু উনার উনার ভিডিওটা অনেক মানে ইনফ্লুয়েন্স দিছে আমাকে মানে অনেক বিষয়গুলো প্রশ্ন জাগাইছে তারপরে সোহাগ ভাইয়ের মানে কথা শুনি তারপর উনার কাছ থেকে গেছে তো উনিও আবার বেশ কিছু কনক্লুশনে গিয়ে গেছে বা এরকম কিছু তো আপনি কোন জিনিসটা জানেন বা কোন বিষয়ে আপনি কনক্লুশনে গেছেন সেটা একটু জানার ছিল এইটুকুই ভাই এই বিষয়ে তো আমি মানে পড়ালেখা করছি অনেক বছর আগে হ্যাঁ আজ থেকে সাত আট বছর আগে এখন এত কিছু এখন আমার মনে নাই বা ওই সময় আমি কি কি এভিডেন্স খুঁজেছিলাম বা কি কি জিনিস পড়েছিলাম সেই জিনিসগুলো এখন আমার কাছে হাতের কাছে নাই আমরা যে আলোচনাগুলো করি প্রত্যেকটা তথ্য বলার সময় আমি যেটা চেষ্টা করি আমার লাইভে সাথে সাথে তথ্যটা বের করে দেখাতে সেই এভিডেন্স গুলা বের করে দেখাতে কিন্তু এখন তো আমার হাতের কাছে সেগুলো নাই এই কারণে আমি তো আপনাকে আপনার সাথে জাস্ট কথা বলতে পারবো কিন্তু আপনার আপনি যদি তখন একটা জিনিস আমাকে চ্যালেঞ্জ করে বসেন যে এই ইনফরমেশনটা আপনি কই পেলেন না 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 আমি তো আলোচনা না ভাই রিয়াজ ভাই এভিডেন্স যদি আমার হাতের কাছে না থাকে এই কারণে তো আমি সেই আলোচনাতে যেতেই চাই না কখনো যে জিনিসটা আমার একদম হাতের কাছে নাই সেটা তো আমি বলবোই না আমার মানে আমার পেটে বোমা মারলে সেই কথা আমি বলবো না কারণ এই মুহূর্তে আমি আপনাকে দেখাতে পারবো তখন তো যদি আপনি চ্যালেঞ্জ করে বসেন আমাকে কেউ যদি চ্যালেঞ্জ করে আমাকে বসে আমি যদি সাথে সাথে সেই জিনিসটা দেখাইতে না পারি তাহলে তো মনে করেন মুমিনরা এটা নিয়ে তিন মাস আনন্দ ফুর্তি করবে ওই আসিফ হারাই দিছি রাত দিছি রে ও দেখতে চাইছিলাম ও দেখাইতে পারে নেই এটা নিয়ে তো তুল কালাম হবে আপনি একটু এই কারণে আপনাকে বলছি আপনি একটু ঢুকেন ইউটিউবে ঢুকেন বিবিসি হিস্ট্রি চ্যানেল ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল এই ধরনের চ্যানেলগুলোর ভিতরে অথেন্টিক ওয়েব মানে ইয়াগুলাতে ইউটিউব চ্যানেলগুলোতে কিছু ভিডিও আছে সেগুলোর ভিতরে ভুলভাল পাবেন কিন্তু আপনি তখন বুঝতে পারবেন যে এটার পেছনে কোন ভিডিওগুলা বা কোন ইয়াগুলা ব্যাখ্যাগুলা যৌক্তিক এবং বৈজ্ঞানিক তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনি আপনাকে এই জন্য বলেছে আপনি নিজে দেখেন আর একেবারে যদি না পান তাহলে আমাকে একটা মেল করেন আমি পরে চেষ্টা করবো এটার সম্পর্কে ইয়াগুলো আবার বের করতে আচ্ছা ধন্যবাদ ভাই এটাই জানাচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানাই আপনাকে তাহলে পরের জনকে যুক্ত করি শুভ শুভ আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে নমস্কার আসিফ দাদা হ্যাঁ নমস্কার বলেন আমার কথা শোনা যাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে বলেন হ্যাঁ মানে আমার কিছুটা অজ্ঞতা থেকেই আমার একটা প্রশ্ন আছে আমরা দেখেছি ইসলাম মানে যেসব রাষ্ট্রগুলোতে গেছে আহ সেখানে সেই রাষ্ট্রগুলোকে তারা দখল করে নিয়েছে যেমন আমাদের আহ পারস্য মানে ইরান ইরাক বা আরো বিভিন্ন রাষ্ট্র মালয়েশিয়া রাষ্ট্রটা নিয়ে আমার একটু জানার ছিল মানে ওখানে আমি আমাদের একটা ট্রেনিং এ অফিসিয়াল ট্রেনিং এ সেখানে মালয়েশিয়া থেকে একজন এসেছে তার সঙ্গে আমার কিছু কথাবার্তা হয়েছিল তাদের ওখানে মুসলিম মেজরিটি তবুও মানে তাদের ওখানে একটা মানে সেকুলার টাইপের আর কি পরিবেশ আছে তো কেন সেখানে মানে সেইভাবে ওরা দখল করতে পারেনি বা কেন সেখানে একটা ওরকম আছে এই বিষয়ে কি কিছু মানে বলতে পারবেন ভাই তো এগুলো তো অনেক বিরাট আলোচনার বিষয় এগুলো তো আসলে লাইভে আলোচনা করার মতো বিষয় না আপনি হয়তো একটা বইয়ে পড়লে সেটার সম্পর্কে অনেক তথ্য প্রমাণ পেতে পারেন আপনি একটু তাহলে খোঁজেন কোনো একটা বই খোঁজেন এটা তো ভাই অনেক দীর্ঘ আলোচনার বিষয় এটা একটু হিস্ট্রি পড়তে হবে ইন্দোনেশিয়া মালয়েশিয়া এই অঞ্চলগুলোর হিস্ট্রি পড়তে হবে এবং আহ সেটার পেছনে অনেক বই পড়তে হবে এটার জন্য আপনার অনেক একটা সময় লাগবে হয়তো দুই তিন মাস সময় লাগবে পড়তে বইগুলা এবং বইগুলা খুঁজে বের করতে সময় লাগবে এটা একটা মানে কোর্স এটা একটা মানে ধরেন হিস্ট্রির একটা কোর্স এন্ড কোর্স তো আমি এই আমাদের এক লাইভে এইভাবে বলে সাজেস্ট করতে পারেন সেরকম কিছু বই বা কিছু প্রথমত আপনি যেটা করতে পারেন একটু উইকিপিডিয়াতে এই বিষয়ে কি বলা আছে সেই জিনিসটা একটু পড়েন হিস্ট্রি উই বিষয় ওদের যে পুরনো ইতিহাস এই বইগুলা পড়েন ওইখানে দেখেন কিছু রেফারেন্স বুকের নাম দেয়া আছে নিচে সেখানে আপনি দেখেন যে এই বিষয়ে হিস্ট্রিয়ানরা কি কি বই লিখেছে সেই বইগুলার কিছু রেফারেন্স দেয়া থাকবে সেই বইগুলো আপনি ডাউনলোড করতে চেষ্টা করেন পিডিএফ ডাউনলোড করে সেখান থেকে আগে পড়ার চেষ্টা করেন যদি সেটা না পান তখন আপনি আরেকটু খোঁজাখুঁজি করবেন বাসবিহারে আপনি কি বিষয়ে কিছু বলতে পারবেন আর বাসবেরে ভাই তো মনে হয় নাই আচ্ছা শুভ আপনি তাহলে এই বিষয়ে কিছু এই বিষয়টা আসলে মানে এই বিষয়টা আসলে বলাটা কঠিন আপনি তাহলে আমাকে একটা মেল করে দিয়েন শুভ আমি পরে দেখি এই বিষয় কোনো বই হাতের কাছে পেলে আমি আপনাকে নাম সাজেস্ট করব নে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আর কি কিছু বলবেন কি আহ আর সেরকম কিছু বলার নেই মানে আপনাদের আলোচনাগুলো আমি রেগুলার মোটামুটি শুনি আপনার আশাদ দাদা আরো কিছু আছে আপনাদের মুফতি আব্দুল্লাল মাসুদ এরকম অনেকেরই আমি শুনি ভালো লাগে এই আর কি তবে হ্যাঁ মানে ইসলামের ব্যাপারে বলতে গেলে মানে একটু এদের মধ্যে অনেক ব্যাপার আছে যেমন ধরুন এই যেমন হিন্দু ধর্মের কিছু হলে এরা যেমন কুসংস্কার যেমন ধরুন হাসাহাসি করে অথচ মহম্মদ যখন চাঁদ দুটুকরো করে দিয়েছে তখন সুহান আল্লাহ বলে এগুলো ঠিক আছে হাস্য ঠিক আছে ধন্যবাদ দাদা আর কিছু বলার নেই সেরকম পরে আবার যুক্ত হওয়ার চেষ্টা করবো ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো পরে আবার কথা হবে নিশ্চয়ই আপনার সাথে আপনাকে বিদায় জানাচ্ছি